তোমার কোনো কারণে মনে হয় ভাইয়া যে এদের দিয়ে কাজ হবে? তোর কেন মনে হচ্ছে যে এদের মাধ্যমে কাজ হবে না? হবে না, কারণ হচ্ছে তারা কাজ হবে না। আমার কাছে মনে হয় না পার্সোনালি যে এরা কোনো কাজের লোক। এতটুকু একটা লোক, মানে এই সাইজ, সেই লোক অর্ডার করছে এরকম একটা জাম্বু লোককে? বাবা রে, মানে তুই আছিস তোর সাইজ নিয়ে প্রবলেম। পৃথিবীর অনেক বড় বড় মানুষ, বিখ্যাত মানুষ, পাওয়ারফুল মানুষ, সাইজ এরকম হয়? মানে তুই বুদ্ধি বুদ্ধি জানিস না ব্যাপারটা। আমি যদি উদাহরণস্বরূপ তোকে এক এক করে দেখা দিতে পারি না, তাহলে ব্যাপারটা তুই বিশ্বাস করবি? এর মধ্যে বাবা অনেকগুলো টাকা অলরেডি ঢাকা থেকে তাকে পাঠিয়ে দিছে। এখন আমরা ইচ্ছা করলেও এদের থেকে সরে অন্য কাউকে নিতে পারবো না। কাম অন বাবা, তো বুঝি শুনি এই লোকটাকে দায়িত্বটা দিয়েছে, তাই না? তারপরে আমাদেরকে দায়িত্ব দিয়ে বলেছে বিষয়টা বুঝে নিতে, আমরা বুঝে নিতে এসেছি। আমি জানি না ভাই, তুমি আর বাবা মিলে এসব আমার জিজ্ঞেসও করো নাই, আমার কথা বলো নাই, ফ্লাইটের টিকিট পাঠাইছো এখানে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বোনকে বের করা। এখন যদি ওরা পারে ওয়েল অ্যান্ড গুড, আর না পারলে বাকিটা তুমি আর বাবা বুঝবা। এত ভালো বুঝিস তুই, নিজেকে কি ভাবিস, ফেলুদা ভাবিস নাকি? না, আমি ফেলুদা না। তুমি নিজেকে কি ভাবো, মাসুদার না? ইয়েস, কখনো কখনো আমি এটা ভাবি, কারণ ছোটবেলা থেকে আমি এটাই পড়েছি, আর ছোটবেলা থেকে তুই ফেলুদাই পড়েছিস। তোর ডিসঅ্যাডভান্টেজ কোনো জানিস তো? সব কিছু তুই নেগেটিভলি দেখিস। কেন নেগেটিভলি দেখি তুই বল? একটা ছোট মানুষ বড় মানুষকে কেন অর্ডার করলো? ওই মানুষটি কেন বললো আমার বোনের ব্লাড গ্রুপ কি, ইউরিক অ্যাসিড আছে কিনা, সুগার আছে কিনা, এই প্রশ্নগুলো করে কি অন্যায়? আমার কাছে মনে হয়েছে সে কোনো গোয়েন্দা না, সে হচ্ছে ডাক্তার অথবা অথবা ডায়াগনোস্টিকে কাজ করে না, সে বোনের টেস্ট করবে। তার কি দরকার এগুলোর সাথে? তার মানে ব্লাড গ্রুপ কি, তার সুগার আছে কিনা, সে কি ইউরিক অ্যাসিড আছে কিনা, কি ধরনের কথা বলছে? আরে ভাই, এই কথাগুলো তো হচ্ছে কি যে ওই লোকটা না, তাহলে কার কথা এগুলো? ওই পিচ্ছি লোকটা যিনি সবচেয়ে বেশি পাওয়ার ক্যারি করে আছে, ওই পিচ্ছি লোকটাই মোটা দাম্বু লোকটাকে বলছে। হুকুমের গোলাম তো, সবকিছু অর্ডারে চলে। তোমার কি কোনো কারণে ওদেরকে গোয়েন্দা মনে হয়, ফেলুদা মনে হয়? কি মনে হয় তোর কাছে? আমার কাছে মনে হয় পুরান ঢাকার এক বাটি ফালুদা। পুরনো ঢাকার এক বাটি ফালুদা, ফেলুদা না, ফালুদাকে দিচ্ছে করছে। ওদের একটা ডাব খাওয়াবি, এই তো? হ্যাঁ, মুভ। বাবা ফোন করেছে না, ধর বল যে আমরা ঠিকঠাক মতো পৌঁছেছি। আরে বাবা না, দাঁড়াও। হ্যাঁ হ্যালো। আরে বাবা, কক্সবাজার নামলাম তো, তোমাকে যে বলবো আসছি, সেটা টাইমটা দিতে হবে তো নাকি? আর তুমি তো জানো যে তোমাকে বলে আসছি, এটা ফ্যামিলি মিশনে আসছি আমরা, আমি আর ভাই, বড় ভাই আছি। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি তোমার, সময় করে রাখো। এভাবে ফোন কাটিস না, মানে একদিন তুই নিজেই কষ্ট পাবি। আমি বললাম তো, তোমার কষ্ট লোড নিতে পারছি না, তার মধ্যে বোনেরটা, আমারটা ছেড়ে দাও না আমার উপরে নাকি? রেশমি তো? হ্যাঁ, ওয়ান্ডারফুল পার্সন, মানে কি বলবো, ভেরি নাইস পার্সন, আমার চোখে দেখা। হ্যাঁ, সোনিয়াও এরকম ছিল, মনে আছে। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ।